আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ এন্ড নতুন ব্লগ নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম অত্যন্ত সুন্দর চমৎকার একটা প্লেস, এখানের ভিউটা অসাধারণ। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে, আর আশা করি আমাদের পেজটা সবাই ফলো করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, শুরুতে আপনারা খুব সুন্দর চমৎকার লাইটিং দেখতে পাচ্ছেন, তারপরেই চোখে পড়বে আপনাদের চাঁদ তারা লাইটিং, উপর থেকে টুকটুক করে পানি পড়তেছে, জাস্ট অসাধারণ, একদম ন্যাচারাল, মনোমুগ্ধকর। হ্যালো গাইজ, আরেকটু ভিতরে যেতে না যেতে চোখে পড়লো বহু মানুষ আসছে, এখানে অনেক মানুষ আসছে, সবাই মিলে এনজয় করতেছে, আড্ডা দিচ্ছে। এখানে টি স্টলও আছে, চাইলে চা কফির ব্যবস্থাও করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ঘরটাতে টি স্টল, আর এদিক দিয়ে আমাদের সমলক্ষ বাহিনী। ভিতরে ঢুকে পরিবেশটা আরও সুন্দর, আরও বেশি ঝকঝকা পকপকা লাইটিং করা। এখানে সবাই আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, ছবি তুলতেছে, সবাই ছবি নিয়ে ব্যস্ত। আমার কাছে সবচাইতে ভালো লাগছে এই লাইটিংগুলো, চাঁদ তারা এত সুন্দর, চোখে ফিরাইতে ইচ্ছে করে না, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো আরেকটু ভিতরে গেলেই দেখতে পারলাম আমাদের সমলক্ষটা ছবি তুলতেছে, দুলাভাই পিছিটারে নিয়ে ঘুরতেছে, এদিক দিয়ে অনেক মানুষ বসে বসে গল্প স্বল্প করতেছেন, কেউ কফি খাচ্ছেন। দেন আরেকটু ভিতরে যাই, চলেন আপনাদেরকে নিয়ে যাই। এদিক দিয়ে ফটো সেশন চলতেছে, আপু ঘুরতেছে দেখতেছে, আর আমাদের সাগর ভিডিও করতে করতে আমার সামনে এসে আমাকেও ভিডিও করা শুরু করলো। দেন আরেকটু সামনে গেলে দেখি আমাদের নাইন কার যেন ছবি তুলতেছে। তো আসলেই আমাদের অনেক বেশি ভালো লাগছে, আজকের দিনটা একদম স্মরণীয় করে রাখলাম। বড় পার্কে গেলাম, ওইখানে এনজয় করলাম, দেন বাসা যাওয়ার আগেই আমরা এইখানে ফ্লাই মসজিদের এই লোকেশনটাতে আসি, ছবি টবি তুলতেছি, ঘুরতেছি, দেখতেছি। এখানে ঘোড়াও আছে, ঘোড়াতে কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমাদের নাবিল আবরা জুটবে, এনজয় করবে ওরা। তারপর আমরা দোলনাতেও উঠছি, দুলছি অনেক। আর এই যে গেটটা ফুল দিয়ে, একদম দুই পাশ থেকে ফুল এসে, ফুলের গেট বলা যায়, আর চাঁদ তারা লাইটিং, জাস্ট ওয়াও ওয়াও একটা ভিউ। তো কার কেমন লাগে, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো লেগেছে। একটু সামনে এসে দেখলাম আমাদের সমলক্ষ বাহিনী, চলেন এবার যাওয়া যাক ঘোড়ার কাছে, যেখানে নাবিল আপনার আফসার ঘোড়া টুকবে। আমাদের আফসার ঘোড়ার পিঠে বসছে, আমাদের আফসার ঘোড়া দেখতেছে একদম ঘোড়ার কাছে। আমার বাগিনা নাবিল আহমেদ প্রথমে একটু ভয় পাইছিল, পরে শক্তভাবে উঠে বসলো ঘোড়ার পিঠে। ঘোড়াটা হচ্ছে আফগানিস্তানি এই ছোট্ট মেয়েটার, মাশাল্লাহ আফগানিস্তানি এই পিচ্ছি মেয়েটা, দেখতে অনেক কিউট আছে। আমি প্রথমে ভাবছিলাম এ হয়তো অন্য কেউ হবে, পরে পরে দেখি যে না, ও এই কাজই করে। আসলে কোনো কাজই ছোট না, কোনো কাজই খারাপ না, আলহামদুলিল্লাহ এই কাজ করে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, আয় রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে ওদের। এরপরে আমাদের আবরা জুটবে ঘোড়ার পিঠে, নাবিল অনেক মজা পাচ্ছে, হাসতেছে, আর আমার কাছেও ভালো লাগতেছে বাগিনাদেরকে ঘোড়ার পিঠে উঠাতে পেরে। আমাদের আবরাজ বাগিনা মেজোটা এখন ঘোড়ার পিঠে উঠবে, তো আমি ভাবছি ও শক্ত করে উঠে দৌড়ে বসতে পারবে না, দেখি না শক্তভাবে উঠে দৌড়ে বসতে পারছে, কোনো অসুবিধা হয় নাই, সবাই অনেক মজা করলো, এনজয় করলো। তারপর সে ডাকতেছে তার ইমরান মামাকে যে সে ঘোড়ার পিঠে উঠছে, সবাই তাকে দেখুক, ওদেরকে দেখানোর জন্য ডাকতেছে, ইমরান মামা দেখো দেখো। পরে আমি ইমরানকে ডেকে দিলাম, ইমরান বের হয়ে দেখলো, যাই হোক। হ্যালো গাইজ, এখানে ভিউটা অত্যন্ত দারুণ দেখাচ্ছে আপনাদেরকে, বিসমিল্লাহ, কি চমৎকার, খুব সুন্দর এখানে ভিউটা। নাতে এখন একে একে আমরা সবগুলো উঠব, প্রথমেই শুরু করা যাক আমাদের পিচ্ছি বাগিনা আফসারকে দিয়ে। দেন দেন না,
আফসার মামা টেন টেনান আমাদের আফসার দোলনায় দুলতেছে বা 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 হইছে হইছে হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম